গুড মর্নিং, কোয়াংজু ট্রাভেল সিরিজের ফোর্থ এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আগের তিনটি এপিসোড যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা কোয়াংজু সিটির ফুড আইটেম, রোড সাইড ভিউ আর প্রয়োজনীয় কিছু ইনফরমেশন অলরেডি জেনে গেছেন। আজকের ব্র্যান্ড নিউ এপিসোডেও আপনাদের আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন সমগ্র চীন করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা কোয়াংজু সিটি ভিজিট করেছিলাম গত বছর ডিসেম্বরে, তখন চীনে করোনা ভাইরাসের কোনো প্রভাব ছিল না। যাই হোক, আমাদের ভিডিওতে কোয়াংজু সিটিতে কাটানো আমাদের এক্সপিরিয়েন্সই আপনারা উপভোগ করবেন। গতকাল রাত থেকে আমার ট্যুর পার্টনার মিজান ভাই প্রচণ্ড রকম সিক হয়ে পড়ে, বুকে বেশ ব্যথা ফিল হচ্ছিল। আমরা সবাই বেশ নার্ভাস হয়ে পড়ি। সকাল সকাল তাই আর বেশ দেরি না করে জিনজিং মিউনিসিপ্যাল হসপিটালে চলে আসি। এটি এখানকার একটি গভর্নমেন্ট হসপিটাল। হসপিটালে ডক্টর চেক আপ এর পর ইসিজি, ইকো আর কিছু টেস্ট করতে দেওয়া হয়। সব টেস্ট শেষ করতে এখানে 2-3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আজ থেকে শপিং শুরু করার কথা ছিল। মিজান ভাই সিক হয়ে পড়ায় আমি একাই গাড়ি ড্রাইভারকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়ি। মিজান ভাইয়ের টেস্টগুলো করতে 2-3 ঘন্টার মতো সময় লাগবে, এর মধ্যে যতটুকু শপিং করা যায়। আমি এমনি চীনের কিছুই চিনি না, তারপর আবার চাইনিজ ইংলিশ প্রায় বুঝে না বললেই চলে। আর আমার সাথে যে গাড়ির ড্রাইভার ছিল সে তো থ্যাংক ইউ মানেই বুঝে না। যাই হোক, গুগল ট্রান্সলেটরই একমাত্র ভরসা। গাড়িতে প্রায় 20 মিনিট জার্নি করার পর আমরা এসএম প্লাজাতে এসে পৌঁছি। এসএম প্লাজা কোয়াংজু সিটির বেশ নাম করা একটি শপিং মল। ওয়ার্ল্ড ফেমাস প্রায় সব ব্র্যান্ডের আউটলেটই এখানে আছে। ভেতরে গিয়ে দেখা যাক কী অবস্থা। ভেতরে ঢুকে তো চক্ষু ছানা ভরা। কোন ব্র্যান্ড নেই এখানে? এইচএনএম, জারা, ল্যাকোস্ট, ইউএস পোলো সবই আছে। ব্র্যান্ডের সবগুলোতে প্রাইসটাও বেশ চড়া। আমি এইচএনএম থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনি, গুগল ট্রান্সলেটর এখানে আমাকে বেশ হেল্প করেছে। যাই হোক, শপিং মলটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঘুরতে ঘুরতে আমরা ওয়ালমার্টে চলে আসি। এত বড় সুপার শপ, ভাষাগত সমস্যার কারণে এখানে শপিং করাটা আসলেই কঠিন। বাসা থেকে স্যামিয়াং নুডলস নেওয়ার কথা বলেছিল, এটা খুঁজে বের করাটা এখানে বেশ টাফ ছিল। গুগল ট্রান্সলেটরও সবসময় রাইট ট্রান্সলেট করতে পারে না, এখানে তা হারে হারে টের পেলাম।
যাই হোক, চীনে এসে ফার্স্ট টাইম শপিং করাটা আমার কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েই থাকবে। শপিং শেষে আমরা লাঞ্চ করতে চলে আসি এসএম প্লাজার একটি রেস্টুরেন্টে। চাইনিজ ভাষায় লেখা থাকার কারণে রেস্টুরেন্টের নাম আপনাদের জানাতে পারলাম না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মিজান ভাই ওনার টেস্টগুলো শেষে এখানে লাঞ্চ করতে চলে আসে। আমরা লাঞ্চের জন্য অর্ডার করি স্টিম রাইস, স্টিম ব্রেড, একটি লার্জ টমিয়াম চিকেন কারি উইথ মিক্সড ভেজিটেবল আর গ্রিন টি। এর মধ্যে স্টিম ব্রেড বা বাউ আমার কাছে খুবই মজাদার লেগেছে, এটি একটি স্পেশাল লেগেছে। লাঞ্চের পর আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে, সেটাতে আমরা চলে যাচ্ছি। সেখানে সন্ধ্যা পর্যন্ত থেকে আমরা আপনাদের সাথে আবার মিট করব ডিনার টাইমে। আজ সারাদিন বেশ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে গেছে, সবাই বেশ টায়ার্ড, এর মধ্যে আবার মিজান ভাই বেশ সিক, তাই আমরা হেভি ডিনার না করার ব্যাপারে ডিসিশন নিই। ডিনার করতে পিজা হাটে চলে আসি। এখানে আমরা অর্ডার করি একটি গ্রেপ জুস, একটি অরেঞ্জ জুস, একটি উইংস ফ্রাই প্ল্যাটার, একটি থিক মাশরুম স্যুপ আর একটি 10-inch সি ফিশ পিজা। খুবই টায়ার্ড ছিলাম, তাই সব খাবারই খুবই অমৃত লেগেছিল। দেখতে দেখতে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে এলো, এখন হোটেলে ব্যাক করছি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলের কন্টেন্ট ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।